আসসালামু আলাইকুম। জেজে টিভির সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি দিলরজনী চৌধুরী। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আঞ্চলিক প্রতিনিধি সম্মেলন শুক্রবার সারাদিনব্যাপী রাজধানীর প্রেস কাউন্সিল বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আঞ্চলিক প্রতিনিধি সম্মেলন 2022 অনুষ্ঠিত হয়। আঞ্চলিক প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ ডক্টর মোহাম্মদ হাসান আলী। বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ ইস্কান্দার আলী হাওলাদার, সহসভাপতি দীপক কুমার মিত্র, হাজী মনির হোসেন দুলাল, সাংগঠনিক সচিব প্রফেসর এইচ এম নজরুল ইসলাম, অর্থ সচিব খন্দকার রেহান উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতি সচিব শিকদার আবুল কালাম আজাদ, দপ্তর সচিব মোহাম্মদ হাবিবুর রহমান, তথ্য বিষয়ক সচিব মোহাম্মদ লুৎফর রহমান, সহশিক্ষা সচিব এম এ রোহিত, সহস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচিব ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম খান। আঞ্চলিক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রামের এম কে বাবু, রাজশাহী মাহতাব উদ্দিন, সিরাজগঞ্জের মোহাম্মদ আবুল হোসেন, আব্দুল খালেক, ক্যানিগঞ্জ মোহাম্মদ সুমন মিয়া। ঢাকা প্রতিনিধিদের বক্তব্য রাখেন ইয়াসমিন সুলতানা মীরা, মোহাম্মদ মুনিরুজ্জামান, মোহাম্মদ শহীদুল্লাহ। মুন্সিগঞ্জের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ জাকির হোসেন সহ সারা দেশের বিভিন্ন আঞ্চলিক প্রতিনিধিগণ। সম্মেলনের শুরুতে সকাল 11 ঘটিকার সময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয় এবং বিভিন্ন আঞ্চলিক প্রতিনিধিরা বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানের মাঝখানে পবিত্র জুমার নামাজের জন্য বিরতি দেওয়া হয়। বিরতির পরে সবার শেষে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ ইস্কান্দার আলী হাওলাদার, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ ডক্টর মোহাম্মদ হাসান আলী বিভিন্ন আঞ্চলিক প্রতিনিধিদের প্রশ্নের উত্তর দেন। এরপরে বিভিন্ন আঞ্চলিক প্রতিনিধিকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং মহাসচিব। ক্রেস্ট বিতরণ শেষে অনুষ্ঠানের সভাপতি আলহাজ ডক্টর মোহাম্মদ হাসান আলী অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করে। কারণ তারা যে তাদেরকে যেভাবে বক্তব্য রাখতে বলা হয়েছিল, আমি প্রথমে বলে দিয়েছিলাম যে আপনারা নির্ভয়ে যা মনে চায় এবং আপনাদের যে মনের অভিব্যক্তি মন খোলাভাবে বলবে। সংগঠনের কি হয়েছিল রেজিস্ট্রেশন, তারপরে আমি ছিলাম, আমার নাম মোহাম্মদ রানা, বোধহয় অনেকেই নামটা জানেন। আমাদের কাছ থেকে 100 সদস্য বিশিষ্ট একটা টিম, উনি বিরোধী দলীয় থাকা অবস্থায় আমরা গিয়েছিলাম, এই নিবন্ধন প্রক্রিয়া চালু হল, সেখানে আমরা ইনভলভ হইলাম। আমরা কি তারা বলে একটা টাকা এখান থেকে পায়। আচ্ছা, এই এইটা প্রচার হওয়ার পরে কিন্তু আমাদের ঐক্য পরিষদের পক্ষ থেকে মানে এমনভাবে আমরা অসন্তুষ্ট হইলাম, যার জন্য এখান থেকে চেয়ারম্যান ও মহাসচিবরা পিছিয়ে আসলেন এবং তারা স্কুলগুলিকে বলে দিলেন যে আপনারা নিজেরা নিজেরা যোগাযোগ করে আপনারা এই রেজিস্ট্রেশন করার জন্য আপনারা কাজ করেন। তারপরে আমি জানছি হাজার হাজার টাকা তারা সেখানে একজন পিয়নকে দিয়ে আসছে, পিয়ন সেই পিয়ন সে টাকা খাইছে, কিছুই করে দেয়। আমাদের দুলাল ভাইয়ের বক্তব্যে কিছুটা ফুটে উঠছে, সে নিজে যেহেতু দিন বসেছিল কয়েকদিন, যার জন্য এই চিত্রটা সে বলতে পারছে, তা না হলে অন্য কেউ কিন্তু এই মন্ত্রণালয়ের কথা বলতে পারবেন না। তারপরেও রাজশাহীতে যিনি ডিডি ছিলেন, আমি আলাপ করলাম স্যার, উনি এখানে ওয়াদা দিয়ে গেল যে ইস্তেন্দার সাহেব তাহলে আপনাদের স্কুলগুলি জমা দিলেন, কয়েক ভাই জমা দিলেন, ভিজিট করে তাদের কিন্তু আমি রেজিস্ট্রেশন করে দিতে বাধ্য হয়েছি। অনেক কিছুই শিশু কেন সহ আইনের আওতায় এনে প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন থাকবে, অতি শীঘ্র তাদের বিচারে দাবি থাকবে, যত যেন তারা কেন কেউ আর বলতেছে না সেটা কিন্তু আজকে আপনি ওই চেয়ারম্যান বা সবাই আমার প্রতিযোগী হিসেবে কিন্তু এটা আমাদের পরপরই পুলিশ সম্বন্ধে আগে সারা সমস্যা একটা কমিটি গঠন করে আমি সারা গঠন করে করে থাকলে ভালো না করে আমাদের যায় চপা পাওয়া অবস্থা করি, সেখানে এলাকা প্রতি আমি চেষ্টা অংশ রাখছি, প্রত্যেক জেলায় যারা আছেন আপনারা নির্দিষ্ট একটা পালন করবেন, আপনারা নিজেরাই দায়িত্ব নিয়ে কমিটি গঠন করবেন, কমিটি গঠন করে সারা আমাদের বরাবর পেশ করবেন।
ফেরি করছিল উনি বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার একবার পুরিয়া আপনি অর্ডার করেছিল আপনার স্যার আমাকে উপজেলা শিক্ষা অফিস থেকে মোবাইল পাস করে উপজেলা শিক্ষা অফিসে আমার স্কুলের কাগজপত্র সাবমিট করা হয় তাহলে শিক্ষা অফিস স্যার সেটাকে অনুমোদন করে রাজশাহী বিভাগ ডিডি ডিডি বরাবর প্রেরণ করে ডিডিতে যাওয়ার পরে আমার কাগজপত্র দেখার পরে যতগুলো ইনফরমেশন ছিল তথ্য ছিল সেখানে শুধুমাত্র একটি তথ্য আমাকে ভুল ধরে সেটা হচ্ছে যে শিক্ষক নিয়োগ যা উপজেলাতে প্রায় 40-39টা স্কুল কিন্ডারগার্টেন স্কুল আছে এখন আমাদের আজ থেকে এক সপ্তাহ 10 দিন আগে আমরা উপজেলা শিক্ষক পাঁচজন সহকারী শিক্ষা অফিসার আমাদের ওখানে সকল স্কুলে এই কাজ শেষ হয়েছে অফিস থেকে প্রত্যেকটি বাচ্চার বাংলা এবং ইংরেজি নিবন্ধন লাগবে বাচ্চার বাবার নিবন্ধন লাগবে মায়ের নিবন্ধন লাগবে বাচ্চার বাবার এবং মায়ের আইডি কার্ড লাগবে এবং ইউনিক আইডিতে যে তথ্য থাকবে সকল তথ্যই ওই ছাত্রের ওই স্কুলের ওই শ্রেণীতে তাকে সাবমিট করা হবে এবং মন্ত্রণালয় থেকে হোক বাংলাদেশের যে মাটি হোক সেই পিন কোড দিয়ে সে আইডিতে ঢুকলে সে সকল তথ্য সেই স্কুলের তথ্য দেখতে পাবে সেই স্কুল দেখতে পাবে তারপরও তিনি জেলা প্রতিনিধি অথবা বিভাগীয় প্রতিনিধি দায়িত্ব পালন করছেন এবং খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকেন সংগঠন করি তাহলে মনে হয় যে আমার মতো কি নগণ্য ব্যক্তিকে এই সংগঠনে থাকা দরকার নেই কারণ নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল সোসাইটি রংপুরে গঠন করছে এবং ওনারা যে ধরনের কথাবার্তা বলছে সেটা যদি ওনারা বাস্তবায়ন করতে পারে তাহলে দেখবেন যে ওনাদের পিছনেই সব স্কুলগুলো শুনছে নাই কামালের পায়ের কাছে কামালের কাছে কোনো পাওয়া নেই আমি নিজে আমি আর এই এমদার সারিকে ঘুষ দিয়েছি মসজিদ থেকে কোনো দাম ধরেছে সেই কাগজ নিয়ে ধরেছি আপনারা এখানে বলতে পারবেন কেউ যে আপনাদের স্কুল তৃতীয় অডিট করে আবার রিপোর্ট দিয়েছে মনে কালকে আমার যোগাযোগ করবে ওনারে পাই ফোর্স করছে যে তুমি দুই দিনের মধ্যে তোর রসুলপুর স্কুল ভিজিট করো তদন্ত করে রিপোর্ট পাঠাইছে সেই ফাইলও আটকে আছে বাকিটা বুঝে আপনাদের ফাইল কোন অবস্থা আছে বাকিটা বুঝে আমি অনুরোধ করবো মহাশয় স্যারকে আমি আত্ম আমি একটা কথা আপনাদেরকে বিদায় দিব বেশি সময় দিব নষ্ট করবো না আমাকে কোর্টে চালান দিছে আমার মামা গেছে উকিল দস্তর কিলে আমার জিজ্ঞাসা আগে কথা বলে যায় আমরা করার যোগ্যতা নাই এরকম কথা কখনোই বলা যাবে না মহাসচিব স্যারের গানে বামে যারা থাকে অবশ্যই যাদের যোগ্যতা সেই ধরনের একটা সংগঠন চালানোর মতো সভাপতি সেক্রেটারি হওয়ার মতো যোগ্যতা রাখতে কিন্তু আমরা কোনোদিন সেই পথে যেতে চাচ্ছি না আমরা সম্মান দিয়ে যেতে চাচ্ছি মহাসচিব স্যার চেয়ারম্যান স্যার প্রোটোকল অনুসারে তাদের সম্মান দিতে হবে তাদের ডিজনার করে আমরা ওভারটেক করে কোনো কাজ করতে চাচ্ছি না আপনারা ভেবেছেন এরকম কথাগুলি পূর্বেও যারা বলেছিল আমি দেখেছি কি কাজ করতে পেরেছেন সেই কাপুর সাহেব যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটা আপনারা দেখেছেন মানববন্ধন সচিবালয় এমনকি প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত সেই আমাদের আপনাদের কথাগুলো আমরা পৌঁছে দিয়েছি আমরা কার্যক্রম চালিয়েছি কিন্তু আসলে ভাই বাপের যদি ইচ্ছা থাকে সন্তানকে দেখার বিভিন্নভাবে দেখা যায় আর যদি না দেখার ইচ্ছা থাকে তাহলে কোনোভাবে তারা দেখতে চায় না এখন আমাদেরকে জেগে উঠতে হবে আমাদের শক্তি দিয়ে আমাদের উঠতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তাহলে এই কিন্ডারগার্টেন সেক্টর এখন যেরকম 50 জনে 20 জন পান আগামী দিনে 10 জন পাওয়া যাবে না এটা যদি সরকারের শেষ পর্যন্ত যায় তাহলে তো এলজিডিআরদের আর আপনার ভবন কমানোর টাকা তা থেকে পার্সেন্টেজ হয় না ওই পাওয়ার করার টাকা পার্সেন্টেজ হয় বিভিন্ন পার্সেন্টেজ তো বন্ধ হয়ে যাবে ফলে তো তার বউ বাচ্চা এখানে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে পারে না ভালো গাড়িতে চলতে পারবে না তো তারা কেন বলবে যে কিন্ডারগার্টেন ভালো এই জন্য আমরা হচ্ছে যতই অফিস নিয়োগ করি আর নয় যখন যাদের মন মন মানসিকতার পরিবর্তন না হবে আমাদের বিশেষ করে উপরে যারা আছে তা তাদের তাদের নামে আমরা যতই আন্দোলন করি আর যতই করি কোনো কিছু লাভ হবে না এভাবে স্কুল বন্ধ হয়ে যায় এবং সরকার তাদের সাপোর্ট না বাংলাদেশে এখন অনেক কিন্ডারগার্টেন তাদের বন্ধের পথে অনেক বন্ধ হয়ে গেছে অনেকটা বন্ধ হওয়ার পথে
তো আমার বক্তব্য হলো যে অনেকে দূরের থেকে এসে অনেক কথা বলে আমরা কেন্দ্রে বসে এটা করতে পারলাম না ওটা করতে পারলাম না এটা করতে পারলাম না এখানে যদি মহাশয় তেল না থাকলে গাড়ি বন্ধ হয়ে যাবে তার সংগঠন যে কোন সংগঠন লবিস্ট নিয়োগ করে যাই করে প্রেস কলেজে বড় করে এটা টাকা দরকার টাকা কোথা থেকে আসবে একটা অনুষ্ঠান চিন্তা করলেই আমরা চিন্তা করি যে ঢাকা দক্ষিণ পশ্চিম আর সাভার মিলে আমরা অনুষ্ঠান বাস্তবায়ন করতে পারবো কিনা